চিতোয়ানেশে আমরা রুম নিয়েছি 306 সাফারি পার্ক হোটেলে। আমি এখন বের হচ্ছি ডিনারের জন্য। দেখি চিতোয়ান শহরে টাইম 9:32 কী খাবার পাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন যাই। আমি এখন বের হচ্ছি ডিনারের জন্য, চলেন দেখি কি ডিনার খেতে পাওয়া যায়। ড্রাইভার এসেছে বাবু? ইজ নট ফেয়ার, উইল নট গিভ দ্য ফুল মানি অফ ইউ, প্লিজ। মহেশ ভাই, হ্যালো স্যার, this is very frustrated. Your driver behavior is not good. এই তো পোর কাছে না থাকলো খালি মে আর কই পরে না নেই মে পানি ওয়ান ডিসিশন দিয়া বুঝু অপজিট ডিফিকাল্টিস হচ্ছে। আপনি যখন চিতোয়ান আসবেন রাতে ডিনারের জন্য, মানে যারা মুসলিম, হালাল খাবারটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। আমরা যেটা বুঝতেছি, প্রত্যেকটা হোটেলেই পোর্ক রান্না করা হয়। যে হোটেলগুলোতে পোর্ক রান্না হয় সেই হোটেলের খাবারকে হালাল হিসেবে ধরা হয় না। সো আমরা দেখি, ফাইন্ড আউট করার চেষ্টা করি যে হালাল ফুড পাই কিনা। যদি হালাল ফুড না পাই তাহলে আজকে আমাদের ডিনার করা হবে না। তন্দুরি রেস্টুরেন্ট বানসাতে এসে থামলাম, তাদের সাথে ফুড নিয়ে একটু ডিসকাস করছি। ইজ ইট চিকেন? হ্যাঁ চিকেন, ইটস কল্ড চিকেন তান্দুরি। বারবিকিউ বলতে হয়। নান ইজ লাইক দিস, রাইট? বিগ সাইজ নান। উই আর লিটল বিট কনফিউজড কি খাবো। ফাইনালি আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। এই রেস্টুরেন্টে যতটুকু নিউজ নিয়ে বুঝলাম, পোর্ক তারা কুক করে না। সো আমরা এখানে ভেজিটেবল অ্যান্ড নানটাকেই প্রেফার করতেছি। এর বাইরে যাইতে একটু কেমন ফিল হচ্ছে? ইয়েস, ফর ডিনার আইটেম হুইচ উইল বি বেটার, নান, রাইট? নান, ফোর পিসেস নান ফর বাটার নান, নো, প্লেন নান ইজ ওকে। দেন ইয়েস, ফোর ভেজিটেবল, হুইচ ভেজিটেবল ইউ হ্যাভ? পনির বাটার মশলা, মটর পনির ওয়ান, মিক্স ভেজিটেবল ওয়ান, ডাল ফ্রাই, রাইট? হুইচ ওয়ান উইল গুড, ডাল তাদাকা অর ডাল ফ্রাই? ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন হেয়ার। 10:05 বাজে, মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট ক্লোজড। এটা এই জায়গার নর্মাল সিচুয়েশন। 9:30 থেকে রেস্টুরেন্টগুলো ক্লোজ হওয়া শুরু হয়, তো আমরা একটু 9:30 পরে বের হয়েছি। বাট এখানে আমরা যতগুলো রেস্টুরেন্টের মেনু চেক করেছি, প্রত্যেকটা রেস্টুরেন্টে পোর্ক কুক করা হয়। পোর্ক বেসিক্যালি শুকরের মাংস। তো আমরা ইন্ডিয়ান একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি, এখানেও মেনুতে দেখলাম পোর্ক আছে। তাদের সাথে ডিপলি কথা বললাম, উই আর মুসলিম, উই লুকিং ফর দ্য হালাল ফুডস, উই গট সাম কনফিডেন্স, দ্যাটস ওয়াই আমরা জাস্ট ভেজিটেবল অর্ডার করলাম। বাট যারা চিতোয়ান আসবেন, থাকবেন, তারা খাবারের আলাদা একটা প্রিপারেশন রাখতেই হবে। আদারওয়াইজ যদি মনে করেন যে রেস্টুরেন্ট থেকেই ফুড খাবে, এটা মুসলিমদের জন্য এই প্রবলেমটা, আদার্স রিলিজিয়াসের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। চেষ্টা করবেন ফুড প্রিপারেশনটা অন্যভাবে করার। রেস্টুরেন্টে ভেরি ডিফিকাল্ট, বিকজ এরকম রেস্টুরেন্ট আমরা অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজে মাত্র একটা পেয়েছি।
আমাদের নান চলে এসেছে, ইটস প্লেন নান। নানে কোনো লবণ মোস্ট প্রবাবলি দেয় নাই। মানে আমি এই জিনিসটাই দেখছি, দেশের বাইরে যত খাবার আমি খেয়েছি, খাবারের মধ্যে স্বাস্থ্যের ক্ষতিকর যে মশলা বা উপাদান, এইগুলো এরা যত কম পারে ইউজ করে, বিশেষ করে অয়েল, সল্ট, সুগার, এই জিনিসগুলোকে খুব মাইল্ড টেস্ট দেওয়ার চেষ্টা করে তারা। বাট আমাদের দেশে এই উপাদানগুলোরই তীব্র ব্যবহার দেখি খাবারের ক্ষেত্রে, যেটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। দেখি আমাদের আমাদের কারি চলে এসেছে, নানটা আগে আসছিল, দেখি টেস্টটা কেমন। একটা ইন্ডিয়ান খাবারের ফ্লেভার আছে, অসাধারণ। অনেক গরম, অনেক গরম। একটা জিনিস আমি দেখছি, বাংলাদেশের হোটেলগুলো সবসময় খাবার রান্না করে রাখে, ইটস লাইক আপনার তারা হয়তো 50 জনের কারি রান্না করে রাখছে, যদি 50 জন না খায় তাহলে খাবারগুলো নষ্ট হচ্ছে। ইটস ব্যাড প্র্যাকটিস ফর দ্য বিজনেস। আমি দেশের বাইরে যত হোটেলে লাঞ্চ অথবা ডিনার করেছি, আপনার অর্ডার তারা ফুড মেক করে, দেন সেটাকে সার্ভ করে। সো ফুডের কোয়ালিটি বেটার থাকে এবং বিজনেসে লস হওয়ার পসিবিলিটিস কম থাকে। হোয়াট ইট ইজ? মটর পনির। মটর পনির, ওকে, একটু চেক করে দেখি কী অবস্থা মটর পনিরের। অনেক গরম ভাই। আমার ব্লগটা যারা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বাটনটা একটু অন রাখেন, আমার প্রিমিয়াম কোয়ালিটির নেক্সট ভিডিওগুলো আপলোড দিলে অটোমেটিকলি পেয়ে যাবেন। সাবস্ক্রিপশনটা ভাই দিয়েন আপনারা, এটা ইম্পর্ট্যান্ট। আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি কান্ট্রি ভিজিট করার জন্য উৎসাহিত হবো।